ক্লাস uh, 10 ম্যাথমেটিক্স ক্লাস এক্সারসাইজ চ্যাপ্টার 14 লেকচার 5 সদৃশতা বা সিমিলারিটি এই সম্পর্কে আজ আমরা একটু আলোচনা করব চ্যাপ্টার 14 এ বা সিমিলারিটি এই বিষয়টা কি রকম এই সম্পর্কে একটু আলোচনা করব তো দেখো প্রথম কথা হচ্ছে যে সদৃশ্যতা বা সিমিলারিটি এই সম্পর্কে তোমরা অনেক আগে শিখেছো আর কি অনেক আগে শিখেছো যে দুইটি ত্রিভুজ কখন সদৃশ হয় বা কখন সর্বসম হয় এই সম্পর্কে তোমরা অনেক আগেই আসলে অনেক আলোচনা আসলে শিখেছো তোমরা তো এখানে যেটা বলার আছে সেটা হচ্ছে যে তোমরা এটা বা জানো তারপরে সাধারণত ত্রিভুজের ক্ষেত্রে হ্যাঁ ত্রিভুজের ক্ষেত্রে সাধারণত যদি কখনো দুইটি ত্রিভুজ সর্বসম হয়ে যায় দুইটি ত্রিভুজ যদি কখনো সর্বসম হয়ে যায় সর্বসম হলে ওই দুই ত্রিভুজ হ্যাঁ সেটা সব সময় সদৃশ হবে সর্বসম হলে সর্বদা সদৃশ হবে দুইটি ত্রিভুজ যদি কখনো সর্বসম হয় এটা সব সময় সদৃশ হবে সর্বদা সদৃশ হবে কিন্তু যদি দুইটি ত্রিভু মানে শুধু দুইটি ত্রিভুজই না হ্যাঁ দুইটি চিত্র শুধুমাত্র দুইটি ত্রিভুজই না দুইটি চিত্র যদি কখনো মনে করো যে সদৃশ হয়ে গেল দুইটি চিত্র সদৃশ হলে এরা সর্বদা সর্বসম নাও হতে পারে তো পার্থক্যটা সবাই একটু দেখে নাও সর্বসম সর্বদা নাও হতে পারে অর্থাৎ এখানে ব্যাপারটা হচ্ছে যে দুইটি ত্রিভুজ এগুলো আসলে তোমাদের অনেক আগে শেখার জিনিস আমি জাস্ট তোমাদেরকে একটু মনে করা দিচ্ছি কি বিষয়টা দেখো সবাই আচ্ছা আমি যেটা ওকে আমি যেটা বলতেছিলাম আর কি দুইটি চিত্র যদি কখনো সর্বসম হয় তাহলে তারা সব সময় সদৃশ হবে কিন্তু দুইটি চিত্র যদি সদৃশ হয় তারা যে সব সময় সর্বসম হবে তা না সর্বসম নাও হতে পারে তার মানে সর্বসমটা একটা বড় জিনিস সর্বসম হয়ে গেলে সেটা অটোমেটিক সদৃশ হয়ে যাবে কিন্তু সদৃশ হলে সেটা সব সবসময় নাও হতে পারে আমি এখন তোমাদেরকে বলার চেষ্টা করি যে সদৃশ্য কণি জিনিসটা বহুভুজ কখন তোমরা সদৃশ্যকি বলতে পারবা সদৃশ্য কণি বহুভুজ দুইটি ত্রিভুজ কখন তোমরা সদৃশ বলতে পারবা তো এখানে ব্যাপারটা হচ্ছে যে দুইটি আহ ত্রিভুজের সরি দুইটি ত্রিভুজ শুধু না দুইটি বহুভুজের দুইটি বহুভুজের যদি যদি সিরিয়ালি সবগুলি সমান হয়ে যায়। তখন তাদেরকে বলা হয় সদৃশ্য কোণ আমি আবারো বলি সবাই শুনে নাও ভালো করে ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ দুইটি বহুভুজের দুইটি বহুভুজের যদি সিরিয়াল মেইনটেইন করে একদম সিরিয়ালি মানে ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে যদি প্রত্যেকটা কোন সমান হয়ে যায় তখন তাদেরকে বলা হবে সদৃশ্য কি কিরকম আমি দুটি বহুভুজ আঁকি তোমাদের জন্য সবাই খেয়াল করো দেখো সবাই মনে করো একটি একটি আয়তক্ষেত্র আঁকলাম একটি আয়তক্ষেত্র ক্ষেত্র আঁকলাম আবার দেখো একটি বর্গ ক্ষেত্র আঁকলাম একটি আয়তক্ষেত্র আঁকলাম আবার পাশাপাশি একটি বর্গ ক্ষেত্র আঁকলাম ওকে এখন দেখো দেখো উপরে কিন্তু লিখেছিলাম যে সদৃশ্য কণি বহুভুজ সদৃশ কোণে বহুভুজ দেখো সবাই এটাও একটা বহুভুজ এটাও একটা বহুভুজ যার নাম আয়তক্ষেত্র এবং যার নাম বর্গক্ষেত্র ভালো কথা তাহলে এখন এখান থেকে মেন যে আসলে ব্যাপারটা হবে সেটা হচ্ছে যে আমরা নাম দিতে পারি যে এবিসিডি একটা আয়তক্ষেত্র এবিসিডি একটি আয়তক্ষেত্র এবং পি কিউ আর এস একটি বর্গক্ষেত্র আমি দাবি করতেছি এই দুইটি বহুভুজ কোণী তোমরা একটু ব্যাখ্যা করবা যে কিভাবে এই দুইটি বহুভুজ কোণী হয় একজন বলো তোমাদের তো আবার কথা না বলা অভ্যাস জিজ্ঞেস করলে দুইটি বহুভুজ কিভাবে মনে হচ্ছে যে এরা কোণী হতে পারে ওকে ঠিক আছে তাহলে ভালো করে শুনে নাও সবাই খেয়াল করো এই দুইটি বহুভুজ সদৃশ্য কোণী আসলে কেন হবে তার কারণ আমি কিন্তু একটু আগে সদৃশ্যকোনির কখন হয় সেটা বললাম আমি আরেকবার বলি সবাই শুনো এবং সেই বলাটা আমি সরাসরি চিত্রের মাধ্যমে বলে দিই সবাই দেখো দুইটি বহুভুজের যদি ধারাবাহিকভাবে প্রত্যেকটা কোণ যদি সমান হয় কিরকম খেয়াল করো তো এই কোণটা এই কোণের সমান কেন আমরা জানি আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ সমকোণ হয় আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোণ সমকোণ হয় আমরা সবাই জানি যে কোনো আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোনই কিন্তু সমকোণ সমকোণ মানে কি নব্বই ডিগ্রি আমরা জানি যে কোনো বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোনই সমকোণ সমকোণ মানেই হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে সবাই খেয়াল করো যে এই আয়তক্ষেত্রের সাথে এই বর্গক্ষেত্রের এই কোন সমান এই কোন আবার দেখো ধারাবাহিকভাবে দেখো এই কোন সমান এই কোন আবার দেখো ধারাবাহিকভাবে এই কোণ সমান এই কোণ এবং ফাইনালি এই কোন সমান এই কোণ তার মানে আমি কিন্তু বললাম যে ধারাবাহিক প্রত্যেকটি কোণ সমান হতে হবে আমি লিখে দিই একটু আগে বলেছিলাম তারপরে একবার লিখে দিই ধারাবাহিকভাবে ভাবে প্রত্যেকটি কোণ সমান হতে হবে প্রত্যেকটি কোণ সমান হবে তার মানে তুমি নিজেই চিন্তা করো যে আমি যে দুইটা বহুভুজ এখানে এঁকেছি তোমরা দেখতে পাচ্ছ আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি ধারাবাহিক ভাবে ধারাবাহিক মানে কি ধারাবাহিক মানে করো একটা থেকে সিরিয়াল করো করো মনে এ থেকে শুরু করি এ বি সি ডি ওকে তাহলে এখানে সিরিয়াল কি হবে পি কিউ আর এস দেখতে পাচ্ছি কোন এ সমান কোন পি কোন বি সমান কোন কিউ সি সমান আর এবং ডি সমান দেখতে পাচ্ছি দুইটি বহুভুজে ধারাবাহিকভাবে প্রত্যেকটা কোন যদি সমান হয়ে যায় তখন তাদেরকে বলা হয় তাহলে আমি এবার দেই মাত্র উদাহরণ দিলাম হচ্ছে এবং বর্গক্ষেত্র এখন উদাহরণ দেয়া যাক ত্রিভুজের ক্ষেত্রে মনে করো ত্রিভুজ আমি নাম দিয়ে দিই ABC ত্রিভুজ উপর থেকে শুরু করি ABC। ওকে ঠিক পাশে আমি আর একটা ত্রিভুজ আঁকবো যেটা একটু বড় মনে হবে যেটার বাহুগুলি একটু বড় মনে হবে অর্থাৎ পাশে আমি আরেকটা ত্রিভুজ আঁকবো যেটার বাহুগুলি বড় মনে হবে কিন্তু কোন আবার সমান অর্থাৎ দুইটি ত্রিভুজ এমনভাবে আমি আঁকব যেন বাহুগুলি দেখে বড় মনে হবে কিন্তু কোনগুলি সমান রকম দেখো আমি তোমাদেরকে একটু বুঝিয়ে আঁকার চেষ্টা করি সবাই খেয়াল করো দেখো মনে করো বেশি বাহুকে একটু বাড়াই দিলাম দেখো বাহুটা কিন্তু এর চেয়ে যথেষ্ট বড় নেক্সট কিন্তু খেয়াল করো এই কোনটা এই কোনটা আমি সমান রাখার চেষ্টা করতেছি মনে করো এই কোনটা আমি এখানে সমান রাখলাম ওকে এই কোনটা আমি সমান রাখলাম রেখে আর আরেকটা বাহু দিলাম তো এই বাহুটাও আমি কিন্তু বড় করে দিব তোমরা দেখতে পাচ্ছ যে এই বাহুটা কিন্তু এই বাহু চেয়ে বড় এই বাহু চেয়ে এই বাহুটা বড় কিন্তু কোন কিন্তু সমান তার কারণ আমি কিন্তু কোনটা কিন্তু সমান রেখে আসছি ওকে এখন তুমি এই দুটা যোগ করে দাও আমি নাম নাম দিয়ে দিই দিলাম পি পি কিউ কিউ আর এবং আবারও আর এখন খেয়াল করো দুইটি ত্রিভুজ দেখে মনে হচ্ছে যে তাদের বাহুগুলি ভিন্ন আসলে ভিন্ন বাহুগুলি দেখো এই ত্রিভুজের বাহুগুলি সব ছোট ছোট এই ত্রিভুজের বাহুগুলি সব বড় বড় কিন্তু কোন সমান কোন সমান কিরকম এই কোন সমান এই কোন আবার সিরিয়ালি সিরিয়ালি এই কোন সমান এই কোন আবার সিরিয়াল মেনটেন করে এই কোন সমান এই কোন তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটি ট্রিভুজ এমনভাবে আঁকা সম্ভব যে তাদের বাহুগুলি সমান না বাহুগুলি অনেক ছোট বড় আছে কিন্তু কোন আবার সমান তাহলে যদি দেখা যায় দুইটি ত্রিভুজের ধারাবাহিকভাবে কোনগুলি পরস্পর সমান ধারাবাহিকভাবে কোন সমান আর কোন ধারাবাহিকভাবে এ কোণ সমান কোণ তখন এই দুই ত্রিভুজকে বলা হবে সদৃশ কোণী ত্রিভুজ তো আশা করি সবাই বুঝতে পারলাম দুইটি বহুভুজের দুইটি ত্রিভুজের যদি ধারাবাহিকভাবে প্রত্যেকটা কোণ সমান হয়ে যায় তখন তাদেরকে বলা হবে সদৃশ কোণী বহুভুজ ওকে এবার কোণী বহুভুজের পর এবার যাচ্ছি নেক্সট টপিকে যার নাম সদৃশ বহুভুজ একটু পার্থক্য আছে দেখো আগেরটা বলেছি সদৃশ কণি বহুভুজ এখন বলতেছি সদৃশ বহুভুজ তার মানে কি তোমরা দেখতে পাচ্ছ পার্থক্য কিন্তু পার্থক্য আছে তো সবাই আবার খেয়াল করো এটা সদৃশ্য কোন আর দেখো এখানে কিন্তু কথা না নাই এখানে সদৃশ্য কোন কথাটা আছে এখানে কিন্তু শুধু সদৃশ কথাটা কিন্তু এখানে নাই একটু পার্থক্য আছে এই পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে এরকম যে দুইটি বহুভুজের ক্ষেত্রে অবশ্যই সমান সংখ্যক বাহু বিশিষ্ট হতে হবে হ্যাঁ সমান সংখ্যক বাহু বিশিষ্ট হতে হবে যেমন দেখো এখানেও বাহু ছিল চারটা এখানেও বাহু ছিল চারটা এখানে বাহু ছিল তিনটা এখানেও তিনটা বাহু সমান সংখ্যক বাহু না হলে কিন্তু এই সম্পর্কে আলোচনায় আসলে আসবেই না এই সম্পর্কিত আলোচনা হতে গেলে অবশ্যই বাহুগুলি সমান সংখ্যক হতে হবে বাহুগুলি সমান সংখ্যক হতে হবে ওকে সবাই দেখে নাও সদৃশ হতে গেলে কি কি শর্ত হতে হবে আচ্ছা সদৃশ হতে গেলে প্রথম শর্ত প্রথম শর্ত প্রথম শর্ত হচ্ছে যে অনুরূপ হতে হবে অনুরূপ অনুরূপ কোনগুলি সমান হবে অনুরূপ কোনগুলি সমান হবে এটা একটা শর্ত দ্বিতীয় শর্ত সদৃশ হতে গেলে সদৃশ হতে গেলে দ্বিতীয় শর্ত অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি সবাই দেখে নাও অনুরূপ বাহুগুলির অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে সো তোমরা দেখতে পাচ্ছ উপরেরটার ক্ষেত্রে একটা শর্ত ছিল অর্থাৎ যদি দুইটি ত্রিভুজকে সদৃশ কোন হতে হয় তখন শুধু একটাই শর্ত সদৃশ গেলে একটাই শর্ত তাদের কোনগুলি পরস্পর সমান হলে মানে হলেই হবে কিন্তু যদি সদৃশ হয় তখন আবার দুইটা শর্ত অনুরূপ সমান হতে হবে এবং অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হতে হবে ওকে ভালো কথা তাহলে এখন ব্যাপারটা হচ্ছে যে সবাই দেখেন আমি কি বলতে চাচ্ছি মনে করো এই আমি প্রথমে ত্রিভুজের উদাহরণ দিয়ে দিই সবাইকে হ্যাঁ প্রথমে ত্রিভুজের ক্ষেত্রে অর্থাৎ উপরে যে চিত্র এঁকেছি আমি এই চিত্রের জন্যই বলতেছি উপরে যে চিত্র আঁকলাম সেই চিত্রের জন্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সবাই খেয়াল করো বিষয়টা হচ্ছে যে দেখতে পাচ্ছি যে সদৃশ হতে গেলে অনুরূপ কোনগুলি সমান হতে হবে সবাই দেখো দুই ত্রিভুজের অনুরূপ কোনগুলি সমান আমরা একটু আগেই দেখলাম এই কোন সমান এই কোন সি সমান আর এবং এ সমান পি তার মানে দুই ত্রিভুজের অনুরূপকোণ যে সমান এটা আমরা আগেই দেখলাম তার মানে প্রথম শর্ত এক নাম্বার শর্ত কিন্তু কমপ্লিট এক নাম্বার শর্ত কমপ্লিট যে দুইটা ত্রিভুজের পরস্পর সমান এক নাম্বার শর্ত কমপ্লিট এবার দেখো দুই নাম্বার শর্ত আসলে কি দুই নাম্বার শর্ত হচ্ছে অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে বিষয়টা হচ্ছে অনুরূপ বাহুগুলির অনুপাত বলতে আমরা কি বোঝাচ্ছি সবাই খেয়াল করো এবির অনুরূপ বাহু হচ্ছে পিকিউ তার মানে এ এর অনুরূপ বাহুর সাথে পি কিউ এই অনুপাত সমান হবে কার সাথে বি বিসির অনুরূপ বাহু হচ্ছে কিউ আর বি সির অনুরূপ বাহু হচ্ছে কিউ আর এবং সমান হবে এ এসির অনুরূপ বাহু হচ্ছে পি আর এ সির অনুরূপ বাহু পি আর তার মানে দুইটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত যদি সমান হয়ে যায় অনুরূপ বাহুগুলির অনুপাত অনুরূপ বাহুগুলির অনুপাত যদি সমান হয়ে যায় তখন ওই দুই ত্রিভুজকে বলা হবে সদৃশ সদৃশ ত্রিভুজ দুইটা শর্ত যদি মেনে চলে এক হলো কোনগুলি সমান হবে আর দুই হলো অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে তখন ওই দুই ত্রিভুজকে বলা হবে সদৃশ বলা হবে তার মানে দুইটা শর্ত মেনে চললে সদৃশ আর একটা শর্ত মেনে চললে সেটা সদৃশ কোণী শুধু কোণের শর্ত মেনে চললে তারা সদৃশ কোণী আর যদি কোণের শর্তের পাশাপাশি যদি বাহগুলির অনুপাত সমান হয় তখন তারা হবে সদৃশ ওকে আমরা দেখতে পেলাম যে যদি এরকম হয় তখন তারা সদৃশ হবে এখন বিষয় হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রে সবাই লিখে নাও বা দেখে নাও পরে স্ক্রিনশট নিয়ে লিখে নিও ত্রিভুজের ক্ষেত্রে দেখা যায় আমরা আমরা প্রমাণ করব একটু পরে আমরা একটু পরে প্রমাণ করব। ত্রিভুজের ক্ষেত্রে দেখা যায় যে যদি যদি দুইটি ত্রিভুজ দুইটি ত্রিভুজ সদৃশ্য কণি হয় সদৃশ্য কণি হলে তারা সর্বদা এটা দেখা গেছে আমরা করব। তারা সদৃশ। এটা দেখা গেছে যে ত্রিভুজ যদি কখনো সদৃশ কণি হয়ে যায় তারা সর্বদা সদৃশ হয় তার মানে তাদের সর্বদা এই অনুরূপ বাহুগুলির অনুপাত সর্বদাই সমান হয় আমরা এটা একটু পর প্রমাণ করব এবং এটাও দেখা গেছে যে এবং এটাও দেখা গেছে দুইটি ত্রিভুজ সদৃশ যদি কখনো হয় সদৃশ হলে তারা সর্বদা সদৃশ কোণী সদৃশ হলে তারা সর্বদা সদৃশ কোণী এটা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে আমি কিন্তু এটা বলতেছি ত্রিভুজের ক্ষেত্রে এটা কিন্তু এই ত্রিভুজ ছাড়া এই যে বহুভুজ বর্গক্ষেত্র আয়তক্ষেত্র এগুলোর জন্য কিন্তু বলতেছি না তাহলে আমি বললাম যে ত্রিভুজের ক্ষেত্রে দেখা গেল যে যদি কখনো দুইটি ত্রিভুজ সদৃশ কোণী হয় তারা সর্বদা সদৃশ হয় অর্থাৎ সদৃশ কোণী হলে অনুরূপ বাহুগুলোর অনুবাদ অটোমেটিক্যালি সমান হয় আর দেখা গেল যে যদি তারা সদৃশ হয় তখন তারা সর্বদা সদৃশ কোণী এগুলো সবই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে এখন দেখি যদি ত্রিভুজ না হয় অন্য কিছু হয় অর্থাৎ বহুভুজ বহুভুজ বলতে আমি উপরে যে উদাহরণটা দিয়েছি আমি ওই উদাহরণটা আরেকবার বলতেছি বহুভুজের ক্ষেত্রে সবাই দেখো বহুভুজের ক্ষেত্রে অর্থাৎ উপরে যে বহুভুজটি আমি এঁকেছি একটি এঁকেছি আয়তক্ষেত্র তোমরা দেখতে পাচ্ছ একটি এঁকেছি আয়তক্ষেত্র আমি বর্গ ক্ষেত্র উপরের উদাহরণ উপরের ওই উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি যে এরকম বহুভুজের ক্ষেত্রে আসলে দুইটা শর্ত সব সময় মানে না কিরকম সবাই দেখো দুইটা শর্ত সময় মানে না কি রকম ভাবে সবাই খেয়াল করো প্রথম কথা এক নাম্বার শর্ত কিন্তু মেনে চলতেছে এক নাম্বার শর্ত কি রকম দেখো সবাই এক নাম্বার শর্তে বলা ছিল এই যে এক নাম্বার শর্তে বলা ছিল অনুরূপ সমান তো আমরা সবাই জানি এই দুইটি বহুভুজের ক্ষেত্রে সবাই জানি যে অনুরূপ কোন এ সমান পি অনুরূপ কোণ বি সমান কিউ সি সমান আর এবং ডি সমান এস তার মানে এই দুইটি বহুভুজের অনুরূপ কোণগুলি কিন্তু সবই সমান তার মানে এই এক নাম্বার শর্ত অনুরূপ কোণগুলি সমান হবে এটা কিন্তু এই এই ক্ষেত্রে মেনে চলতেছে এই ক্ষেত্রে মেনে চলতেছে এখন দেখি দুই নাম্বার শর্তের অবস্থা কি আমরা দেখলাম দুই নাম্বার শর্ত কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু মেনে চলতেছে ত্রিভুজের ক্ষেত্রে নিয়ম কি ত্রিভুজের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি কোন ত্রিভুজ এক নাম্বার শর্ত মেনে চলে সে অটোমেটিক্যালি দুই নাম্বার শর্ত মেনে চলবে এর একটা উপপাদ্য আছে সেই উপপাদ্যটা আমরা প্রমাণ করব একটু পরেই ওকে কিন্তু এখন দেখা যাক যে বহুভুজের ক্ষেত্রে এক নাম্বার শর্ত মেনে চললেও দ্বিতীয় শর্ত মেনে চলে না সেটা কি রকম সবাই দেখো সবাই খেয়াল কথা ছিল অনুরূপ অনুপাত সমান হবে দেখো তো সবাই এখানে বাহু কারা কারা একটা হচ্ছে এডি আর একটা হচ্ছে পিএস আমি লিখে ফেলি একটু এডি বাই পিএস এডি বাই পিএস সমান সমান আবার দেখো অনুরূপ বাহু এবির সাথে অনুরূপ বাহু হচ্ছে পিকিউ লিখে ফেলি এবির সাথে পিকিউ ওকে নেক্সট নেক্সট সবাই দেখো আবারো অনুরূপ বাহু বিসির সাথে হবে হচ্ছে কিউআর এবং ফাইনালি সিডির সাথে হবে আর এস সো আমি বাকি দুইটাও লিখে ফেলি বাকি দিয়ে অনুরূপ বাহু হচ্ছে বিসির সাথে কিউআর এবং সিডি সাথে হচ্ছে আর এস অনুরূপ বাহুগুলির কিন্তু অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হওয়ার কথা ওকে কিন্তু দেখো এরা সমান হবে না কেন হবে না আমি যদি তোমাদের উদাহরণস্বরূপ একটু বাহুগুলির দৈর্ঘ্য মনে করি সবাই খেয়াল করো মনে করি এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য মনে করি দুই একক আমি ধরে নিচ্ছি ধরে নিচ্ছি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দুই একক আমি ধরে নিচ্ছি ওকে আয়তক্ষেত্রের বাহু দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি এই বাহু দৈর্ঘ্য দুই এই বাহুর দৈর্ঘ্য দুই আমি ধরে নিচ্ছি তাহলে দেখো তো এই এব বাহুর দৈর্ঘ্য নিশ্চয়ই বেশি হবে কেননা আয়তক্ষেত্রের তো বাহুগুলি সব সমান হয় না এই যে বিপরীত বাহুগুলি পরস্পর সমান হয় আয়তক্ষেত্রের তো এই বাহু এই বাহু সমান আবার এই বাহু এই বাহু সমান মনে করলাম মনে করলাম এই বড় বাহুটা মনে করলাম চার বড় বাহুটা মনে করলাম চার তার মানে আমি ধরে নিলাম যে আয়তক্ষেত্রের এই এই বাহু এবং এই বাহুর দৈর্ঘ্য দুই একক এই বাহু এবং এই বাহুর দৈর্ঘ্য চার একক আর আমি ধরে নিলাম বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য দুই একক আমি কিন্তু এটা ধরে নিলাম এখন আমরা কাজ করি আমি যে অনুপাত লিখেছি ওখানে মান বসায় দিই সবাই খেয়াল করো এই যে অনুপাত লিখেছি মানটা বসায় দিই দেখো সবাই এডির মান আমি চিত্রের মধ্যে এডির মান দুই নিয়েছি পিএস এর মান দুই নিয়েছি চিত্রের মধ্যে চিত্রের মধ্যে এবির মান চার নিয়েছি আর পি কিউ এর মান দুই চিত্রের মধ্যে বিসির মান দুই কিউ এর মান দুই চিত্রের মধ্যে সিডির মান চার কিন্তু আর এস এর মান দুই আমি চিত্রের মধ্যে যা দেখালাম আমি ওইটাই কিন্তু লিখলাম চিত্রের মধ্যে কিন্তু ঠিক এই জিনিসগুলোই আমি করেছি ওকে এখন সবাই দেখো সবাই কাটাকাটি করো দুই ভাগ দুই এক হয় চার ভাগ দুই দুই হয় দুই ভাগ দুই কাটাকাটি করলে এক হয় চার ভাগ দুই কাটাকাটি করলে দুই হয় দেখো তো এটা কিন্তু সত্য হচ্ছে না এটা কিন্তু সত্য নয় কেননা দেখো এটা কিন্তু সমান 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 হচ্ছে না 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 হয় 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 টু টু তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র যাদেরকে আমরা বলতেছি বহুভুজ যাদেরকে আমরা বলতেছি বহুভুজ আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র তার মানে বহুভুজের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম প্রথম শর্ত ঠিক থাকলেও দ্বিতীয় শর্তটা ঠিক থাকে না তার মানে বুঝতে পারলাম যে বহুভুজের ক্ষেত্রে অনুরূপ সমান হলেও অনুরূপ সমান হলেও বাহুগুলির অনুপাত যে সমান হবে এরকম নাও হতে পারে ওকে মানে সবসময় যেরকম হবে তা না যেমন ত্রিভুজের ক্ষেত্রে সবসময় এরকম হবে ত্রিভুজের ক্ষেত্রে সব সময় এরকম হবে অনুরূপ কোণগুলি যতবারই সমান হবে ততবারই বাহুগুলির অনুপাত সমান হয়ে যাবে ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু বহুভুজের ক্ষেত্রে সব সময় এরকম হবে না অনুরূপ কোণগুলি সমান হলেও বাহুগুলির অনুপাত সমান নাও হতে পারে তোমাদেরকে দেখিয়ে দিলাম সমান নাও হতে পারে তার মানে বহুভুজের ক্ষেত্রে অনুরূপ কোণগুলি সমান হলেই কিন্তু সদৃশ বলা যাবে না সদৃশ বলার জন্য আমরা দেখতে পাচ্ছি সদৃশ বলার জন্য দুইটা শর্ত যেই দুইটা শর্ত ত্রিভুজের ক্ষেত্রে একটা সমান হলে অপরটা অটোমেটিক সমান হয় কিন্তু বহুভুজের ক্ষেত্রে প্রথমটা সমান হলেও পরেরটা সব সময় হয় না আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে এটা বুঝিয়ে দিলাম ওকে সবাই লিখে নিয়েছে এগুলা এখন তাহলে আমাদেরকে একটি উপপাদ্য প্রমাণ করতে হবে তো একটি উপপাদ্য যদি আমরা প্রমাণ করতে যাই তো দেখো উপপাদ্যের নাম্বারটা উপপাদ্যের নাম্বারটা হচ্ছে উপপাদ্য বত্রিশ তোমাদের বই থেকে উপপাদ্য বত্রিশ সবাই খেয়াল করো উপপাদ্য বত্রিশ সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমাদের সামনে দেখো লিখে রেখেছি উপপাদ্য বত্রিশ বই থেকে লিখে রেখেছি তোমরা খেয়াল করো ব্যাপারটা দুইটি ত্রিভুজ সদ্ি হলে এদের অনুরূপ বাহুগুলির হবে অর্থাৎ দেখো তোমাদেরকে আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম সবাই খেয়াল করো সবাই খেয়াল করো তোমাদেরকে বলেছিলাম দুইটি ত্রিভুজের ক্ষেত্রে দুইটি ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহুগুলি এই যে দুইটি ত্রিভুজের ক্ষেত্রে যদি অনুরূপ কোনগুলি সমান হয় তখন অটোমেটিক্যালি বাহুগুলি সমানুপাতিক হবে অটোমেটিক্যালি বাহুগুলি সমানুপাতিক হবে তো এই সেই উপপাদ্য যা আমরা এখন প্রমাণ করব যে যদি কোনগুলি সমান হয় তাহলে বাহুগুলির অনুপাত সমান হবে তাহলে এটাই হচ্ছে আমাদের উপপাদ্য কোণ সমান হলে বাহুর অনুপাত সমান হবে তাহলে সবাই খেয়াল করো আমি এখন উপপাদ্যাতটা তোমাদের সামনে আবারও রাখতেছি যে আমরা সবাই দেখতে পাচ্ছি এই যে দুইটি ত্রিভুজ যদি সদৃশ কোণী হয় তাহলে এদের 1 মিনিট ওকে সবাই খেয়াল করো এবার দুইটি ত্রিভুজ যদি সদৃশ কোণী হয় তাহলে এদের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হবে ওকে ভালো কথা তাহলে আমরা এখন বিশেষ নির্বাচন দেখব এবং চিত্র দেখব তাহলে চলো বিশেষ নির্বাচন এবং চিত্রটা একবার দেখে নেওয়া যাক সবাই খেয়াল করো বিশেষ নির্বাচন এবং চিত্র তোমাদের সামনে আমি রাখলাম রাখার পরে আমি এখন এটা বোঝানোর চেষ্টা করব সবাইকে সবাই খেয়াল করো দেখো এখানে বলাই ছিল দুইটি ত্রিভুজ নাকি সদৃশ কোণী হবে দেখো আমি দুইটি ত্রিভুজ আঁকলাম একটি ট্রিভুজ এবিসি আর অপর ত্রিভুজ ডিইএফ দুইটি ত্রিভুজ একটি এবিসি আঁকলাম একটি আঁকলাম ডি এফ আঁকার পরে কি বলা আছে দেখো বলা আছে এরা নাকি সদৃশ সদৃশ কোণী মানে কি সদৃশ কোণী মানে এদের কোনগুলি পরস্পর সমান হবে সদৃশ কোণী মানে এদের কোনগুলি পরস্পর সমান হবে তার মানে কি এ কোণ সমান ডি কোণ বি কোণ সমান ই কোণ এবং সি কোণ সমান এফ কোণ দেখো আমি লিখে রেখেছি ত্রিভুজ এবিসি এবং ডি এর সদৃশ প্রশ্নে বলা আছে অর্থাৎ সদৃশ মানেই মানে হচ্ছে এদের কোণগুলি পরস্পর সমান এদের কোণগুলি পরস্পর সমান ওকে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে তা আমি লিখিনি তোমাদের সামনে লিখবো সবাই খেয়াল করো কি প্রমাণ করতে হবে দেখো কি প্রমাণ করতে বলেছে প্রমাণ করতে বলেছে অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হবে তার মানে অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হবে এই কথা মানে হচ্ছে অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে সবাই খেয়াল করো অনুরূপ বাহু কারা কারা দেখো অনুরূপ বাহু হচ্ছে এবি বির সাথে অনুরূপ বাহু হচ্ছে ডি তার মানে বির সাথে ডি ইর অনুপাত এটা সমান হবে আবার সবাই দেখো এসির সাথে অনুরূপ বাহু হচ্ছে ডিএফ এসির সাথে অনুরূপ বাহু ডিএফ এবং ফাইনালি সবাই দেখো এর সাথে অনুরূপ বাহু ইএফ এই অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে তার মানে অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হবে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তার মানে আমরা কি বুঝতে পারলাম দুইটি ত্রিভুজের কোনগুলি পরস্পর সমান হলে তাদের বাহুগুলির অনুপাত সমান হবে এটা আমাদেরকে দেখাতে হবে ওকে আমরা আমাদেরকে এখন একটু অঙ্কন করতে হবে তো এই অঙ্কনটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা সবাই এখন একটু অঙ্কন করব অঙ্কনটা কিভাবে করব দেখো অঙ্কনটা করার সিস্টেম হবে এরকম যে এক মিনিট এটা ডিস্টার্ব করতেছে ওকে ঠিক আছে দেখো সবাই দেখতে পাচ্ছ ওকে তাহলে অঙ্কনটা কিভাবে হবে সবাইকে বলে দিই আগে একটু অঙ্কনটা হচ্ছে এই যে ডি এর সমান করে এই তে একটা বাহু নিয়ে নিব কি রকম অর্থাৎ এবি বাহুর উপরে একটা বিন্দু নিব পি বিন্দু এবি বাহুর উপরে একটা বিন্দু নিব সবাই আবারও শুনো এবি বাহুর উপরে একটা বিন্দু নিব পি বিন্দু যেন যেন AP যেন ই এর সমান হয় তো আমি তোমাদেরকে দেখিয়ে দিই আনুমানিকভাবে জাস্ট আনুমানিকভাবে সবাই খেয়াল করো দেখো সবাই আনুমানিকভাবে এই ডি এর সমান করে de এর সমান করে আনুমানিকভাবে এখান থেকে এতটুকু কেটে নিলাম তাহলে মনে করলাম এটা সেই পি বিন্দু এটা সেই পি বিন্দু এটা পি বিন্দু আমরা তাহলে পি বিন্দুটা কিভাবে নিলাম পি বিন্দুটা আমরা এমন ভাবে নিলাম যেন এপি সমান de হয় তুমি স্কেল দিয়ে মাপ দিতে পারো স্কেল দিয়ে যদি আমি একটু মাপ দিই জাস্ট ভাবে সবাই খেয়াল করো দেখতে পাচ্ছি এক থেকে সরি শূন্য থেকে শূন্য থেকে সাড়ে তিনের একটু বেশি শূন্য থেকে সাড়ে তিনের একটু বেশি সবাই দেখো শূন্য থেকে সাড়ে তিন হয়ে গেছে আর একটু নিচে দিলে ভালো হতো এই আর কি যাক আমি স্কেল দিয়ে মাপে নাই আমি ভাবে করছি তোমরা যখন করবা নিশ্চয়ই তোমরা কম্পাস দিয়ে করবা ওকে তোমরা কিন্তু করবা কম্পাস দিয়ে তোমরা কম্পাস দিয়ে দিয়ে ইটা মেপে নিয়ে ডিইটা মেপে নিয়ে ওই পরিমাণ মাপ দিবা এ থেকে মাপ দিয়ে একটা বিন্দু নিয়ে নিবা পি বিন্দু আমি স্কেল দিয়ে নিলাম এবং আনুমানিক ভাবে নিলাম তোমরা কম্পাস দিয়ে তাহলে হয়ে যাবে খেয়াল করো তোমাদের নেক্সট কাজ যেটা হবে সেটা হচ্ছে যে এই যে সমান করে ঠিক এখানে বিন্দু নিবা একটা মনে করো আমি একটা বিন্দু নিয়ে নিলাম কিউ বিন্দু একটা বিন্দু নিলাম কিউ বিন্দু তাহলে আমি কিউ বিন্দুটা কিভাবে নিলাম কিউ বিন্দুটা আমি এমনভাবে নিলাম যেন এ কিউ সমান যেন DF হয় DF সমান যেন এ হয় তাহলে আমরা আশা করি সবাই বুঝতে পারলাম যে অঙ্কনটা আমরা কি করলাম অঙ্কনটা আমরা এবি বাহুতে পি বিন্দু নিয়েছি যেন ডি সমান হয়ে যায় এসি বাহুতে কিউ বিন্দু নিয়েছি যেন এ সমান যেন DF হয় তোমরা এটা অবশ্যই কম্পাস দিয়ে মাপটা নিয়ে নিবা ওকে সবাই এখন PQ যোগ করে দিবা P এবং কিউ সবাইকে যোগ করে দিতে হবে তো আমি এখন PQ যোগ করে দিচ্ছি সবাই দেখতে পাচ্ছ পি কিউ আমি যোগ করলাম ওকে দেখো আমি তোমাদের জন্য দেখো সবাই আমি তোমাদের জন্য লিখে রেখেছি অঙ্কনটা সবাই দেখো সবাই দেখতে পাচ্ছি যে অঙ্কনে লিখে রেখেছি যে দুই অনুরূপ বাহু যুগল অসমান বিবেচনা করি তার মানে এবি এবং ডি কিন্তু সমান না বিসি এবং ইএফ কিন্তু সমান না তার মানে দুই ত্রিভুজের অনুরূপ বাহু যুগলকে অসমান বিবেচনা করা হয়েছে তারা কিন্তু সমান না কেউই সাথে ডি কিন্তু সমান না বিসির সাথে কিন্তু সমান না সব অসমান বিবেচনা করার পর কি করা হয়েছে বাহুতে পি বিন্দু নেওয়া হয়েছে এবং এসি বাহুতে কিউ বিন্দু নেওয়া হয়েছে যেন এপি সমান ডি এবং সমান হয় ফাইনালি পি কিউ যোগ করি পিকিউ যোগ করলে আমাদের অঙ্কনটা সম্পূর্ণ হয়ে গেল ওকে তাহলে এখন এই প্রমাণটা করতে গেলে এটা করতে গেলে তো ভালোই সময় লাগবে তো দেখা যাক আমি কতক্ষণ কন্টিনিউ করতে পারি ওকে তাহলে সবাই দেখো সবার প্রথমে আমরা কি কাজ করবো সবাইকে বলে দিই সবার প্রথমে আমরা দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করবো দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করবো কোন ত্রিভুজ সবাই দেখো এই যে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ নিয়ে কাজ করবো সবার প্রথমে আমরা কাজ শুরু করব এই উপরের এই ত্রিভুজটা এবং এদিকের এই ত্রিভুজটা তার মানে কি ত্রিভুজ এ পি কিউ এবং ত্রিভুজ ডি ই এফ সবাই দেখো আমি সবই তোমাদের জন্য সময় সংক্ষেপ থাকার কারণে সবই তোমাদের জন্য আমি লিখে রেখেছি সবাই দেখো সবাই দেখতে পাচ্ছ যে প্রমাণ শুরু করলাম কোন ত্রিভুজ দিয়ে এপি কিউ এবং ডিএফ দিয়ে মানে এই ত্রিভুজটা দুই ত্রিভুজের সবাই চিন্তা করো দুই ত্রিভুজের কারা কারা সমান দুই দুই ত্রিভুজের কারা কারা সমান সবাই চিন্তা করো প্রথম কথা আমরা মনে হয় জানি আমরা একটু আগেই দেখো এই যে অঙ্কন অনুসারে অঙ্কন অনুসারে বলতে পারি এপি সমান ডি অঙ্কন অনুসারে বলতে পারি একই সমান ডিএফ তার মানে অঙ্কন অনুসারে এপি সমান ডি অঙ্কন অনুসারে একই সমান ডিএফ ওকে দেখো আমরা লিখলাম সবাই দেখতে পাচ্ছি অঙ্কন অনুসারে এই বাহুগুলি সমান নেক্সট সবাই দেখো নিশ্চয়ই দেখো প্রথমে লেখা ছিল দেখো এ কোণ সমান ডি এ কোণ সমান ডি কোণ প্রথমে লেখা ছিল তার মানে কি তার মানে এই এ কোন সমান এই ডি কোন আমরা আগেই জানি তার কারণ প্রশ্ন তো বলাই ছিল যে দুই ত্রিভুজ সদৃশ কোণী দুইটা ত্রিভুজ যখন সদৃশ কোণী হয় নিশ্চয়ই দুইটা কোণ পরস্পর সমান এবং আমরা প্রথমে লিখেও রেখেছিলাম এ সমান ডি তার মানে এ সমান ডি এটা আগেই লেখা ছিল এ সমান ডি এটা প্রশ্নেই বলা ছিল তার মানে আমরা বলতেই পারি এ সমান ডি স্বীকার এ সমান ডি এটা শিকার শিকার মানে প্রশ্ন যেটা বলা থাকে সেটা আমরা আগে থেকে স্বীকার করে নেই তার মানে দেখো তো তোমাদের মনে পড়ে কিনা দুইটি ত্রিভুজের সমান হয় এবং যদি একটি সমান হয় তখন ওই দুই ত্রিভুজকে পরস্পর সর্বসম বলা হয় আশা করি সবারই মনে আছে দুইটি ত্রিভুজের দুইটি বাহু সমান হলে এবং একটি কোন সমান হলে ওই দুই ত্রিভুজকে বলা হয় সর্বসম তার মানে আমরা বলতে পারি যে ত্রিভুজ এ এবং ত্রিভুজ ডি এরা সর্বসম তাহলে এরা কিসের ভিত্তিতে সর্বসম এরা দুইটি বাহু সমান এবং একটি কোণ সমান এটা কিসের ভিত্তিতে সর্বসম এরা দুইটি বাহু সমান এবং একটি কোণ সমান বাহু কোণ বাহুর সর্বসমতা তোমরা জানো দুইটি ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য তিনটা প্রপার্টি সমান হওয়া লাগে তিনটা প্রপার্টিস মানে দুইটি ত্রিভুজের মধ্যে আসলে প্রপার্টিস থাকে মোট ছয়টা দুইটি ত্রিভুজের মধ্যে প্রপার্টিস থাকে মোট ছয়টা কিরকম দুইটি ত্রিভুজের তিনটি করে কোন থাকে এবং তিনটি করে বাহু থাকে সবে আবার শুনো দুইটি মধ্যে তিনটি করে কোন থাকে এবং তিনটি করে বাহু থাকে তার মানে কি ছয়টা প্রপার্টিস থাকে এই এর মধ্যে যদি যে কোনো তিনটা সমান হয়ে যায় যে কোনো তিনটা দেখো দুইটা বাহু সমান হয়ে গেছে আর একটা কোন সমান হয়ে গেছে যে কোনো তিনটা সমান হয়ে গেলেই তাদেরকে পরস্পর সর্বসম বলা যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনটা প্রপার্টি সমান দুইটা বাহু সমান একটা কোন সমান অতএব তারা কথা তো আমার সমান ওকে তাহলে আমরা প্রমাণ করতে পারলাম এই দুই ত্রিভুজ সর্বসম আমরা সবাই প্রমাণ করতে পারলাম আচ্ছা এখন তাহলে বিষয়টা হচ্ছে যে তোমরা এটাও শিখেছো তোমরা এটাও শিখেছো দুইটা ত্রিভুজ যখন সর্বসম হয়ে যায় তখন ওই দুই ত্রিভুজের বাকি কোনগুলি সমান হয়ে যায় সবাই আবারও শুনো এগুলো কিন্তু তোমরা আসলে আগেই শিখেছ দুইটা ত্রিভুজ যখন সর্বসম প্রমাণ করা হয়ে যায় তখন ওই ত্রিভুজের অবশিষ্ট কোণগুলি পরস্পর সমান হয়ে যায় তার মানে যেহেতু তুমি দেখতে পাচ্ছ এই দুই ত্রিভুজ পরস্পর সমান তার মানে এই দুই ত্রিভুজের বাকি কোণ সরি তুমি যেহেতু দেখতে পাচ্ছ এই দুই ত্রিভুজ পরস্পর সর্বসম অতএব আমরা বলতেই পারি এই দুই ত্রিভুজের বাকি কোণগুলিও পরস্পর সমান হবে তার মানে সবাই খেয়াল করো ওই দুই ত্রিভুজের বাকি কোন কারা কারা ছিল সবাই দেখো অবশিষ্ট কোন এই কোণটা সমান সমান এই কোনটা হবে তার কারণ দুইটা ত্রিভুজ যখনই সর্বসম প্রমাণ হয়ে গেল তখন বলতেই পারি ওই দুই ত্রিভুজের অবশিষ্ট কোন তাহলে সমান হয়ে যাবে কেননা সর্বসম মানে কি সবই সমান সর্বসম প্রমাণ হয়ে যাওয়া মানে তাদের সবই সমান অতএব এখন বলতেই পারি সর্বসম যেহেতু প্রমাণ হয়ে গেল মানে বলতেই পারি তাদের অবশিষ্ট কোণগুলি পরস্পর সমান দেখো অবশিষ্ট কোন এটা সমান সমান এটা আবারও দেখো সবাই অবশিষ্ট এটা বলা যায় আমরা সবাই লিখে ফেলি তাহলে অবশিষ্ট এটা এবং অবশিষ্ট এটা তাহলে আমি এখন লিখব এটা সবাই দেখো সবাই দেখো এই যে কোন এপি কিউ সমান কোন ডি সবাই খেয়াল করো ব্যাপারটা কোন এপি কিউ সমান সমান কোন ডি এই যে এটা তার মানে এটা সমান সমান এটা ভালো কথা তোমরা লাস্ট একটু পরে চিন্তা করি আমরা আমি আগে থেকে লিখে রেখেছি তোমরা তোমরা একটু পরে চিন্তা করো আমি একটু পরে সবাইকে বুঝাচ্ছি সবাই আপাতত সবাই প্রথমটা চিন্তা করো তাহলে সবাইকে আমি আপাতত প্রথমটা চিন্তা করার জন্য বলতেছি লাস্ট আমি একটু পরে বোঝাচ্ছি সবাই আবারও খেয়াল করো অবশিষ্ট সমান সমান অবশিষ্ট কোন ই সবাই খেয়াল করো এ কিউপি ডিএফি এ পি এই যে এই কোনটা সমান সমান ডিএফই এই কোনটা আমরা তো আমরা তো একটু আগেই তোমাদেরকে বললাম যে অবশিষ্ট কোন এটা সমান সমান অবশিষ্ট কোন এটা ওকে তার মানে আমরা এই নামটা দিয়েছি এবং আমরা এই নামটা দিয়েছি ওকে তো দেখো আমি তোমাদেরকে এই নামটুকু তোমাদেরকে দেখা দেখালাম মাত্র আর আমি কি বলতেছি লাস্ট চেটটা তোমরা একটু পরে চিন্তা করো আমরা সবাই দেখতে পাচ্ছি দুইটি ত্রিপুর সর্বসম হওয়ার কারণে তাদের অবশিষ্ট কোন সমান তাদের অবশিষ্ট কোন সমান দেখো আমি দেখো আমি একই সাথে দেখো সমান সমান দিয়ে দেখো এটাও লিখেছি এটাও লিখেছি সমান সমান দিয়ে এটা কিভাবে সমান সমান দিয়ে এটা কিভাবে লিখলাম সবাই এখন এটা বোঝার চেষ্টা করো সবাই দেখো কোন এফ এটা অ্যাকচুয়ালি কোন 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 এফ এটা অ্যাকচুয়ালি কোন কোন এফ নিশ্চয়ই এটা অ্যাকচুয়ালি ইকোন এখন দেখো আমাদের প্রমাণের শুরুতেই বলা ছিল ইকোন সমান সমান বি কন প্রমাণের শুরুতেই বলা ছিল ই কোন সমান বিকোন তার মানে ই ইকোন সমান যেহেতু বি কোণ তো বি কোণকে কী লিখতে পারি বি কোণকে লেখা যায় এ বি সি খুবই স্বাভাবিক ই কোণের নাম ই কোণের নাম বলা যায় ডি এফ বি কনের নাম বলা যায় কারণে আমরা এই ই কোন সমান যেহেতু বি কোন এই কারণে সবাই খেয়াল করো এই যে ই কোন সমান বিকোন আমরা জানি কোন সবসময় কোন অক্ষরটা থাকে কোন কিন্তু সবসময় থাকে মাঝের অক্ষরটা কোন সবসময় থাকে মাঝের অক্ষরটা ওকে তাহলে কোন ডি এফ মানে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেটা ইকোন কোন এ বি সি মানে কিন্তু অ্যাকচুয়ালি বি কোন তো প্রমাণের শুরুতেই বলা ছিল ই কোন সমান বি কোন অতএব এটা সমান এটা লেখা যায় প্রমাণের শুরুতেই বলা ছিল নেক্সট আবারো দেখো কোন ডি এফ ই এটা মানে কোন কোন একটু আগে তোমাদেরকে বললাম কোন সব সময় হয় মাঝখানের অক্ষরটা কোন সব সময় হয় মাঝখানের অক্ষরটা কোন ডি এফ ই মানে এই যে এফ কোন আমি এটা সমান সমান কি লিখেছি কোন এ সি বি মানে কি নিশ্চয়ই সি কোন লিখেছি সি কোন লিখেছি তার মানে আমি কি লিখেছি সবাই আবারও চিন্তা করো এপ কোন সমান সমান লিখেছি সি সিকো দেখো সবাই এটা হয় কিনা প্রমাণের শুরুতেই বলা ছিল সমান তাহলে প্রমাণের শুরুতেই বলা ছিল এই যে এফ কোন সমান সি কোন এটা প্রমাণের শুরুতেই বলা ছিল তো আমরা আশা করি সবাই বুঝতে পারলাম ব্যাপারটা যে সত্যিকার অর্থে আমরা কি করলাম যে সর্বসম হওয়ার কারণে ওই দুই ত্রিভুজের অবশিষ্ট কোনগুলি সমান লিখেছি অবশিষ্ট কোনগুলি সমান লিখেছি আর পরবর্তীতে পাশাপাশি সমান চিহ্ন দিয়ে কি লিখেছি এই ই কোন সমান লিখেছি বি কোন যা কিনা প্রশ্নের শুরুতেই বলা ছিল এফ কোন সমান লিখেছি সি কোণ যা কিনা প্রমাণের শুরুতেই বলা ছিল ওকে তাহলে এখন দেখো ব্যাপারটা কেমন ঘটল এখন ব্যাপারটা ঘটলো এরকম যে সবাইকে আমি বুঝিয়ে দিই সবাই খেয়াল করো ব্যাপারটা হচ্ছে পি কিউ রেখাংশ এবং বিসি বাহু এদের সাধারণ ছেদক এদের সাধারণ ছেদক দেখো একটা একটা সাধারণ ছেদক এবি সাধারণ ছেদক যেখানে পিকিউ রেখাংশ এবং বিসি বাহু তাদের উভয়কে ছেদ করেছে এবি রেখা তার মানে এবি রেখাকে বলা যায় এবি বাহুকে বলা যায় এই রেখা আর এই রেখার একটা ছেদক এবং আমরা দেখতে পাচ্ছি যে এই কোন সমান সমান এই কোন কীভাবে আমি তোমাদেরকে নামটা দেখিয়ে দিই সবাই দেখো নামটা সবাই দেখো এই লাইন থেকে আমরা ফাইনালি কি পেলাম এই লাইন থেকে আমরা ফাইনালি পেলাম কোন এ পি কিউ সমান কোন এ সি আবার বলি এই লাইন থেকে আমরা ফাইনালি পেলাম কোন এপি কিউ সমান কোন এ সি কোন এপি কিউ এই কোনটা সমান কোণ ABC এই কোণটা তার মানে এই কোণ সমান এই কোণ আমরা একটু আগেই প্রমাণ করেছি এটা সমান এটা একটু আগে প্রমাণ করেছি ভালো কথা এখন তোমরা চিন্তা করো তোমরা এই বিষয়গুলো তোমরা আগেই শিখেছিলা এই বিষয়গুলো তোমরা আগেই শিখেছিলা কি রকম ব্যাপারটা খেয়াল করো ব্যাপারটা হচ্ছে যে যে দুইটা কোণ পরস্পর সমান আবার দেখো যে দুইটা বাহুর সাধারণ ছেদক হচ্ছে এবি তাহলে দুইটা রেখার সাধারণ ছেদক হচ্ছে এবি। আবার বাহুর সাথে দুইটা কোন পরস্পর সমান তো নিশ্চয়ই এদেরকে বলা যায় অনুরূপ কোণ এদেরকে বলা যায় অনুরূপ কোন দয় পরস্পর সমান অনুরূপ কোন দয় পরস্পর সমান এবং একটা বাহু তাদের ছেদক তাহলে বলাই যায় এই বাহু আর এই বাহু পরস্পর সমান্তরাল তার কারণ তোমরা জানো তোমরা এই সম্পর্কে সবারই ধারণা আছে সবাই খেয়াল করো সবাই খেয়াল করো দুইটা বাহু যদি দুইটা বাহু যদি পরস্পর সমান্তরাল হয় সবাই দেখো দুইটা বাহু যদি দুইটা যদি পরস্পর সমান্তরাল হয় এবং যদি তাদের ছেদক থাকে একটি রেখা একটি রেখা যদি তাদের ছেদক থাকে তখন এই কোন সমান এই কোন আমরা সবাই জানি অনুরূপ কোন এই কোন সমান এই কোন সবাই জানি অনুরূপ কোন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রমাণটাতে আমাদের প্রমাণে এই কোন সমান এই কোণ আগেই প্রমাণ হয়ে গেছে একটি বাহু সাধারণ বাহু বা ছেদক সবই ঠিক আছে তার মানে অটোমেটিক্যালি এই দুইটা সমান্তরাল হতে বাধ্য তার কারণ এই দুইটা যদি সমান্তরাল না হতো তাহলে কিন্তু এই কোন সমান এই কোণ হতো না দেখো একটি ছেদক এই বাহুর সাথে এই বাহু সমান্তরাল না সবাই দেখো একটি বাহু ছেদক এই বাহুর সাথে এই বাহু সমান্তরাল না তখন দেখো কোনটাও কিন্তু সমান হচ্ছে না কোনও কিন্তু সমান হচ্ছে না তার মানে যদি যদি সমান্তরাল হয় তাহলে কোনও সমান হবে আবার অনুরূপভাবে যদি কোন সমান হয় তখন অবশ্যই সমান্তরাল হবে এরা কিন্তু একে অপরের পরিপূরক একে অপরের পরিপূরক দুইটি বাহু পরস্পর সমান্তরাল হলে অনুরূপ কোনগুলি সমান হবে আবার অনুরূপ কোনগুলি সমান হলে ওই বাহু দুটি পরস্পর সমান্তরাল হবে কেননা দেখতেই পাচ্ছি সমান্তরাল না হলে কিন্তু কোন সমান হয় না সো আমরা যেহেতু এখন দেখতে পাচ্ছি যে যে এই রেখা আর এই রেখার ছেদক হচ্ছে এই রেখা এবং এই কোন এই কোন সমান অতএব বলতেই পারি যে পি এর সাথে বিসি সমান্তরাল এবং সমান্তরাল বলেই কিন্তু কোনটা সমান হয়েছে আবার অনুরূপভাবে সবাই খেয়াল করো আমরা একটু আগে প্রমাণ করেছি দেখো প্রমাণ করেছি এ কিউপি সমান সমান এ আবারও পড়ো এ কিউপি সমান সিবি এ কিউপি মানে এই কোনটা সমান সমান এ সি মানে এই কোনটা তার মানে আমরা আবারও প্রমাণ করেছি এই কোন সমান সমান এই কোন এবং তাদের সাধারণ ছেদক হচ্ছে এসি তাহলে অবশ্যই বলতে পারি যে পি কিউ আর বিসি পরস্পর সমান্তরাল যেহেতু দুইটা কোন সমান এবং তাদের সাধারণ ছেদক এসি তাহলে অবশ্যই এই দুই বাহু পরস্পর সমান্তরাল তাহলে আমরা সবাই বলতেই পারি দেখো এই কথাগুলি আমি এখানে লেখার পরে আমি বলে দিয়েছি যে অতএব হলাম যেহেতু কোণগুলি সমান অনুরূপ কোণগুলি সমান অতএব বলতেই পারি যে পিকিউ সমান্তরাল বিসি পিকিউ এবং বিসি পরস্পর সমান্তরাল যেহেতু কোণগুলি সমান অনুরূপ কোণগুলি সমান ওকে তাহলে আমরা এখন এই সমান্তরাল এই দুই বাহু সমান্তরাল প্রমাণ করাতে আমাদের কি উপকার হবে এই দুই বাহু সমান্তরাল প্রমাণ করাতে আমাদের উপকার হবে আমরা এখন যেই উপপাদ্যটা আমরা শিখেছিলাম আগে আমরা দেখো আমরা এখন আছি উপপাদ্য বত্রিশে উপপাদ্য বত্রিশে আছি তো আমরা কিন্তু আগে শিখেছিলাম উপপাদ্য আঠাশ শিখেছিলাম উপপাদ্য আঠাশ শিখেছিলাম উপপাদ্য আঠাশে ঠিক এরকমই ছিল যে একটি বাহুর সমান্তরাল আরেকটি বাহু তোমরা যদি মনে করে দেখো উপপাদ্য আঠাশে ঠিক এরকমই ছিল একটি ত্রিভুজের একটি বাহুর সমান্তরাল আরেকটি বাহু যদি হয় তখন উপপাদ্য আঠাশ একটা কথা বলেছিল পাশাপাশি উপপাদ্য আঠাশের একটা অনুসিদ্ধান্ত ছিল অনুসিদ্ধান্ত এক তো আমি এখন উপপাদ্য আঠাশের ওই অনুসিদ্ধান্ত একটা উপপাদ্য আঠাশের ওই অনুসিদ্ধান্ত একটা দিয়ে একটা জিনিস দেখাবো তোমাদেরকে উপপাদ্য আঠাশের অনুসিদ্ধান্ত এক তো সবাই দেখতে পাচ্ছো এই যে এই পর্যন্ত কিন্তু শেষ PQ এবং বিসি সমান্তরাল আমরা প্রমাণ করে ফেললাম এখন আমরা যাব উপপাদ্য আঠাশ এর অনুসিদ্ধান্ত একে সেখানে কি বলা আছে আমরা সবাই একটু দেখার চেষ্টা করি সবাই ওকে সবাই এখন বোঝার চেষ্টা করি দেখো আমি চিত্রের পাশাপাশি রাখলাম চিত্রের পাশাপাশি রাখলাম ওকে উপপাদ্য আঠাশ এর অনুসিদ্ধান্ত এক অনুসারে তোমরা তোমাদের বইয়ে পেজ নাম্বার দুইশো আটষট্টি খুঁজলে পাবে পেজ নাম্বার দুইশো আটষট্টি খুঁজলে তোমরা পাবে উপপাদ্য আঠাশের অনুসিদ্ধান্ত এক সেখানে কি বলা ছিল আমি সংক্ষেপে বলে দিই একটি ত্রিভুজের একটি বাহুর সমান্তরাল যদি অপর বাহু হয় তখন তারা বলেছিল সরাসরি বলেছিল এবির সাথে এপির অনুপাত সমান 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 এসির সাথে এ কিউ এর অনুপাত তো যাক আমি এটা বিস্তারিত বলতেছি না তোমরা তোমাদের বই থেকে দুইশো আটষট্টি পেজ খুঁজবা খুঁজে উপপাদ্য আঠাশের অনুসিদ্ধান্ত এক দেখবা সেখানে স্পষ্ট করে এই কথাটাই বলা আছে যে একটি ত্রিভুজের যদি দুইটি বাহু পরস্পর সমান্তরাল হয় তখন বলা আছে এবি অনুপাত এপি সমান সমান এসি অনুপাত একউ ব্যাস এটা সরাসরি আমি ওখান থেকে নিয়েছি তোমরা একবার দেখে নিও ওকে নেক্সট আমি চলে যাচ্ছি পরবর্তী লাইনে সবাই দেখো পরবর্তী লাইনে দেখো অঙ্কন অনুসারে অঙ্কন অনুসারে বলাই যায় এপি সমান ডি কেন দেখো তো অঙ্কন অনুসারে তো আমরা জানি সবাই অঙ্কন অনুসারে এপি এবং ডি সমান সবাই জানি কেন আমরা তো এভাবেই আঁকছিলাম সবাই জানি এ কিউ এবং ডি এফ সমান সবাই জানি অঙ্কন অনুসারে তো অঙ্কন অনুসারে এরা এরা সমান এরা এরা সমান তো বলতেই পারি অঙ্কন অনুসারে এপি মানে ডি আমি কিন্তু পরের লাইনে গেলাম অঙ্কন অনুসারে বলতে পারি এ কিউ মানেই ডিএফ অঙ্কন অনুসারে AQ মানেই DF অঙ্কন অনুসারে সো অঙ্কন অনুসারে এটা সমান এটা এবং এটা সমান এটা সো এটার পরিবর্তে লিখে দিলাম এটা এটার পরিবর্তে লিখে দিলাম এটা আমি কিন্তু বা দিয়েছি মানে কি পরের লাইন লিখতেছি সো পরের লাইনে কিন্তু উপরে এবি ঠিকই আছে উপরে এসি ঠিকই আছে নিচেরটার পরিবর্তে লিখছে এটা নিচেরটার পরিবর্তে লিখছে এটা কারণ তারা সমান অঙ্কন অনুসারে ওকে তো দেখো আমরা কিন্তু একটা জিনিস প্রমাণ করতে পারলাম আমাদের যা প্রমাণ করতে হবে দেখো প্রমাণ করতে হবে এবি বাই ডি বাই ডি প্রমাণ করতে হবে এসি বাই এ সি বাই ডি এফ তার মানে যা প্রমাণ করতে হবে তার কিন্তু একটা অংশ কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম ওকে বাকি অংশটা আসলে আমরা অনুরূপভাবে লিখে দিব বাকি অংশটা আমরা প্রমাণ করে দেখাবো না যেহেতু একটা প্রমাণই অনেক বড় সাধারণত এরকম আমরা করে থাকি যখন আমরা দেখি যে একটা প্রমাণই অনেক বড় হয়ে যায় তখন আমরা বাকি অংশটা প্রমাণ না করে অনুরূপভাবে লিখে থাকি এটা আমাদের ম্যাথের সিস্টেম যে যদি প্রমাণটা একটা জিনিস প্রমাণ করে দেখো সবাই এখানে প্রমাণ করতে হবে মোট তিনটা অনুপাত একটা অনুপাত দুইটা অনুপাত তিনটা অনুপাত তিনটা অনুপাত সমান দেখাতে হবে তো বিষয়টা হচ্ছে যে যে আমরা দেখতে পেলাম প্রথম দুইটা অনুপাত সমান দেখাতেই অনেক বড় হয়ে গেল তো হচ্ছে যদি কখনো একটা অংশ প্রমাণ করতে গেলে অনেক বড় হয়ে যায় তখন তুমি বাকি অংশটা অনুরূপ ভাবে লিখতে পারবা এখন বাকি অংশটা অনুরূপ মানে প্রমাণ ছাড়াই অনুরূপ ভাবে লিখে দিব তো এটা লেখার জন্য আসলে কি লিখতে হবে সবাই খেয়াল করো যে যখন আমরা এই প্রমাণটা করতে পারলাম এই প্রমাণটা করতে পারলাম তখন আসলে আমরা তখন আসলে আমরা কি করেছি সবাই খেয়াল করো তখন আসলে আমরা এবি বাহু এবং এসি বাহু থেকে কাদের সমান করে কেটে নিয়েছিলাম ডি এবং ডি এর সমান করে কেটে নিয়েছিলাম যদি আমরা এখন অনুরূপভাবে যদি এখন এবি আর এসি না নিয়ে যদি আমরা এখন বি এবং বিসি নেই এবং এগুলো কিন্তু আমরা দেখাবো না এগুলো কিন্তু আমরা আর চিত্রের মধ্যে দেখাবো না শুধু আমরা নিজেরা চিন্তা করবো একটু আগে আমরা কি করেছিলাম আর অনুরূপভাবে আমরা পরবর্তীতে কি করতে পারি সবে আবারও দেখো আমরা একটু আগে করেছিলাম এবি বাহু এবং এসিবাহু থেকে ডিই এবং এর সমান করে কেটে নিয়েছিলাম তাহলে অনুরূপভাবে এখন আমরা এবি আর এসি না নিয়ে এখন নিতে পারি বি এ এবং বিসি নিতে পারি বি এ এবং বিসি যদি আমরা নেই এখান থেকে কোনটা কাটা উচিত বি এ থেকে কেটে নেওয়া উচিত ইডির সমান বিসি থেকে কেটে নেওয়া উচিত ইএফের সমান যদি কেটে নেই একইভাবে এ এবং বিসি বাহু থেকে যথাক্রমে ইডি এবং এর সমান কেটে নিয়ে দেখানো যায় যে কি দেখানো যায় একটু আগে আমরা যখন কেটে নিয়েছিলাম তখন আমরা কি দেখাতে পেরেছি এবির সাথে ডি ইর অনুপাত দেখাতে পেরেছি আমরা দেখাতে পেরেছি এসির সাথে এর অনুপাত তাহলে যদি আমরা এখন যদি আমরা এখন বিএ থেকে ইডি কেটে নেই তাহলে আমাদের দেখানো উচিত বিয়ের সাথে ইডির অনুপাত যদি আমরা এখন বিসি থেকে কেটে নেই ইএফ আমাদের দেখানো উচিত বিসি অনুপাত ইএফ তার মানে আমরা আগেরটা যেভাবে কেটেছিলাম এবং আমরা প্রমাণে যা পেলাম সেই অনুসারে যদি আমরা এখন এভাবে কেটে নেই নিশ্চয়ই অনুরূপভাবে দেখানো যাবে যে এটা অনুপাত এটা সমান এটা অনুপাত এটা সবাই দেখতে পাচ্ছ নেক্সট নেক্সট সবাই দেখো অর্থাৎ বি এ যে কথা এক কথা ই ডি যে কথা ডিথা বিসি বাই ইএফ ঠিকই আছে সো সবাই খেয়াল করো এখন এই সর্বশেষ এটা এবং একটু আগে যেটা প্রমাণ করেছিলাম এই যে এটা এই দুইটা সবাই দেখতে পাচ্ছ একটু আগে প্রমাণ করেছিলাম এটা এখন প্রমাণ করলাম এটা এই দুইটা মিলিয়ে এই শেষ লাইনটা লেখা যায় কিভাবে সবাই খেয়াল করো সবাই দেখতে পাচ্ছ এবি বাই ডি এবি ডি এখানেও আছে এসি বাই ডি এফ আর এখানে আছে বিসি বাই এফ তার মানে এই এটার ক্ষেত্রে এবং এটার ক্ষেত্রে কোনটা কমন এবি বাই ডি এখানেও আছে এবি বাই ডি এখানেও আছে তার মানে এ বি বাই ডি যেহেতু এর সমান এবি বাই ডি যেহেতু এরও সমান তার মানে এটা সমান এটা অর্থাৎ এই সমীকরণের বামপক্ষ এই সমীকরণের বামপক্ষ এরা পরস্পর সমান দুই সমীকরণের বামপক্ষ পরস্পর সমান অতএব বলতেই পারি ডান পক্ষ পরস্পর সমান হবে তার মানে বলা যায় যে এটা সমান সমান এটা সমান সমান এটা যেহেতু দুইটা সমীকরণের ক্ষেত্রে একটা জিনিস আছে কমন তার মানে এটা সমান এটা আবার এটা সমান এটা অতএব এটা সবাই সবার সমান অর্থাৎ বলা যায় এটা সমান এটা সমান এটা আশা করি সবাই বুঝতে পেরেছো তাহলে আমরা প্রমাণটা কিন্তু হয়ে গেল তাহলে সবার জন্য আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি উপপাদ্য তেত্রিশ তোমাদের বই থেকে উপপাদ্য তেত্রিশ বইয়ের পেজ নাম্বার দুইশো তেহাত্তর বইয়ের পেজ নাম্বার দুইশো তেহাত্তর উপপাদ্য তেত্রিশ তোমাদের জন্য এটা হোমওয়ার্ক থাকলো তোমরা এটা সবাই নিজ দায়িত্বে করবে তো তাহলে আজকে ক্লাসে আমি যা যা করলাম তার একটা স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করি তোমরা খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে নিবে ওকে সবাই স্ক্রিনশট নিয়ে নাও ক্লাসে আমি যা যা করলাম তার একটা করতেছি সবাই নিয়ে নাও ওকে আশা করি তোমরা নিতে পেরেছ আমি চলে যাচ্ছি পরবর্তী অংশে তোমরা স্ক্রিনশট নিবে ওকে সবাই এই অংশটা সবাই স্ক্রিনশট নিয়ে নাও এটা ছিল আমাদের পরবর্তী অংশ ওকে আমি আশা করি তোমরা স্ক্রিনশট নিতে পেরেছ ওকে আমি চলে যাচ্ছি যেই উপপাদ্যটা আমি প্রমাণ করলাম উপপদ উপপাদ্য বত্রিশ আমি সেখানে চলে যাচ্ছি তোমরা স্ক্রিনশট নিয়ে নিবে ওকে সবাই দেখো উপপাদ্য বত্রিশের প্রথম অংশ উপপাদ্য বত্রিশের প্রথম অংশ সবাই স্ক্রিনশট নিয়ে নাও ওকে আশা করি সবাই স্ক্রিনশট নিয়েছ আচ্ছা এখানে একটা কথা বলা বাকি ছিল সেটা হচ্ছে তিনটা কোন যেহেতু সমান তো আমরা লিখতে পারি এটা যদি x হয় এটা x হলে এটাও হবে X। এটা যদি হয় y হয় এটাও হবে Y এটা যদি হয় থেটা এটাও হবে থেটা অর্থাৎ প্রমাণের শুরুতেই বলা ছিল প্রমাণের শুরুতেই বলা ছিল যে এই ত্রিভুজের তিনটা কোণ এই ত্রিভুজের তিনটা কোণের সমান তার মানে এটার মান এক্স হলে এটাও এক্স এটার মান ওয়াই হলে এটার মানও ওয়াই এটার মান যদি হয় থেটা এটা হবে থেটা ওকে সবাই স্ক্রিনশট নিয়েছো আশা করি উপপাদ্য ৩২ এর প্রথম অংশ আমি চলে যাচ্ছি এই উপপাদ্যের পরের অংশে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও সবাই সবাই দেখতে পাচ্ছ প্রমাণ সবাই এখান থেকে এতটুকু স্ক্রিনশট নিয়ে নাও প্রমাণটা ওকে আশা করি সবাই নিতে পেরেছো আমি চলে যাচ্ছি এখন এই প্রমাণের বাকি অংশে তোমার স্ক্রিনশট নিয়ে নিবে প্রমাণের বাকি অংশ ওকে সবাই লাস্ট স্ক্রিনশট নিয়ে নাও সবাই এটাই লাস্ট স্ক্রিনশট সবাই এটা নিয়ে নাও তো আশা করি সবাই স্ক্রিনশট নিতে পেরেছো তাহলে সবাই এই উপপাদ্যটি ভালো করে প্র্যাকটিস করবে এবং পাশাপাশি তোমাদেরকে যে হোমওয়ার্কটি দিলাম উপপাদ্য তেত্রিশ তোমাদের বইয়ের পেজ নাম্বার দুইশো তেহাত্তর এটা সবাই নিজে নিজে করবে তাহলে সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ